করোনার পর এখন আতঙ্ক ডেঙ্গি, ফি বছর শিশু থেকে বয়স্কদের মৃত্যুর কারণ ডেঙ্গি। হাসপাতালে ভর্তি ওষুধপত্র স্যালাইন ডেঙ্গি আক্রান্তের উপর ব্যবহার করা হলেও কোনো ভ্যাকসিন প্রতিষেধক এখনও বাজারে আসেনি। বিদেশে ডেঙ্গির টিকা ব্যবহৃত হলেও ভারতে তার অনুমোদন নেই। এবার ভারতে ডেঙ্গির তিনটি ভ্যাকসিন তৈরি হচ্ছে। ইতিমধ্যে প্যান এশিয়া ও সেরাম ইনস্টিটিউট সংস্থার দুটি টিকার দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল শেষ হয়েছে। এবার এই দুই বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তৃতীয় পর্যায়ে ট্রায়াল শুরু করবে ICMR। ডেঙ্গুর ভ্যাকসিন কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট, দেশীয় ভ্যাকসিনের ডেভেলপমেন্ট হয়েছে। ফেজ ওয়ান এবং ফেজ টুর ট্রায়াল হয়েছে প্যানাসিয়া বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট, এই দুটো সংস্থা ফার্মা কোম্পানি কিন্তু করেছে ভ্যাকসিন। এবং এরা ভ্যাকসিনটা ফেজ ওয়ানের ফেজ টু ট্রায়াল হয়ে গেছে, এখন ICMR একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখিয়েছে, যেখানে তারা ফেজ থ্রি ট্রায়াল এবং ভ্যাকসিনটার ডেভেলপমেন্টের দায়িত্ব কিন্তু কোম্পানিগুলোকে দিতে চাইছে। এদিকে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের সহযোগিতায় ডেঙ্গির ভ্যাকসিন তৈরি করবে। টিকাটির ফেজ ওয়ানের ট্রায়াল শীঘ্রই শুরু হবে ভারতে। এখন আমাদের যেটা ডেঙ্গু যে ট্রায়ালটা হবে এটাকে আমরা ফেজ ওয়ান ট্রায়াল বলবো ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে এর আগে আমাদের সেইভাবে ডেঙ্গু, যদিও ভ্যাকসিন ডেভেলপমেন্ট বা ভ্যাকসিন তৈরির চেষ্টা করা হয়েছে, কিন্তু সেইভাবে কোনো বড় মাপের ভ্যাকসিন আমরা ডেভেলপ করে উঠতে পারিনি। এই প্রথম হবে যেটাতে আমরা ডেঙ্গুর একটা ভ্যাকসিন ইন্ডিয়াতেই তৈরি করা বা ইন্ডিয়াতেই ট্রায়াল দিয়ে তার রেজাল্টটা পেতে পারবো। ক্রমেই ডেঙ্গি তার চরিত্র বদল করছে। একজন মানুষ চারবার ডেঙ্গি আক্রান্ত হতে পারেন, এর অর্থ তার শরীরে ডেঙ্গি প্রতিরোধের উপযুক্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। ডেঙ্গুর আর একটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে যে ডেঙ্গুটা হয় তাদের স্ট্রেন চেঞ্জ করে। চার ধরনের ডেঙ্গু ভাইরাস আমাদের এখানে পাওয়া যায়, সেই চার ধরনের ডেঙ্গু ভাইরাস কিন্তু সময়ে সময়ে তাদের এক একটা জায়গায় এক এক ধরনের ভাইরাস ইনফেক্ট করতে থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডেঙ্গু ইনফেকশান হলে বডিতে যে ইমিউনিটি বা আমাদের যেটা অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা কিন্তু আমাদের সবসময় খুব সাহায্য দেয় না, কারণ ডেঙ্গু একটা মানুষের ক্ষেত্রে চারবার ইনফেকশান হওয়ার চান্স থাকে। তার কারণটা হচ্ছে একটা ভাইরাস দিয়ে ইনফেকশান দিলে হয়ে পরের বারে যখন দ্বিতীয় ভাইরাস ইনফেক্ট করেন সেই প্রথমবারের ভাইরাসের জন্য যে আমাদের বডির ইমিউনিটি তৈরি হয় সেটা কিন্তু আমাদের বডিকে সাহায্য করে না ইনফেকশন না হওয়া থেকে। তৃতীয় পর্যায়ে ট্রায়ালের জন্য এদেশের 20টি সেন্টার বেছে নেওয়া হয়েছে। 10 থেকে 12 হাজার জনের ওপর পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ডেঙ্গির ভ্যাকসিন দেওয়া শুরু হবে ভারতে। দেশীয় সংস্থা টিকা তৈরি করলে তার দামও অনেকটাই কম হবে। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে জয়নী হালদারের রিপোর্ট, নিউজ টাইম।